এবার আরো কিছু সংবাদ এক নজরে। ঢাকা ওয়াসার পানির দাম নির্ধারণ সংক্রান্তে হাইকোর্টের দেয়া রায়ের কার্যকারিতা স্থগিত করেছে চেম্বার জজ আদালত। ওয়াসার আবেদন আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পানির দাম বাড়াতে পারবে না ঢাকা ওয়াসা। দুপুরে বিচারপতি এম এনায়েতুর রহিম এই আদেশ দেন। নয় মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন করছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা নন রেসিডেন্সিয়াল চিকিৎসকরা। আগামী 15 দিনের মধ্যে বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি স্থগিত করেন তারা।